অবশ্যই 100% দেওয়ার ইচ্ছা থাকবে সবসময়, এবং সবসময় যেটা দিচ্ছে ভাই তুমি ইনশাল্লাহ দেবো। দর্শক, এই মাত্র পাওয়া গরম খবর, মাহমুদুর রিয়াদের অবসরে কপাল খুলল হার্ট হিটার সাব্বির রহমানের। আর তাই বিসিবির এক কথায় আজ ভারতের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলতে বিমান করে উড়াল দিলেন সাব্বির রহমান। দর্শক, খবরের বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে। দিল্লিতে আজ আনুষ্ঠানিকভাবে টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন মাহমুদুর রিয়াদ, আর সেজন্য রিয়াদের জায়গায় শূন্যতা পূরণ করতে বিসিবি ফারুক আহমেদের এক কথায় ভারতের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে যোগ দিচ্ছেন সাব্বির। হঠাৎ সাব্বিরকে জাতীয় দলে নেওয়ার বিষয়ে বিসিবি বস ফারুক আহমেদ বলেন, সাব্বির একজন হার্ট হিটার ব্যাটসম্যান, তাছাড়া তার আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে অনেক। তাছাড়া ভারতের মাটিতে সাব্বির কতটা ভয়ঙ্কর সেটা আমরা জানি। বর্তমানে আমাদের ব্যাটসম্যানরা ভারতের মাটিতে ভালো কিছু করতে পারছে না, তবে সাব্বির রহমান তার ভারতের মাটিতে খেলার অনেক অভিজ্ঞতা আছে বলেই তাকে মাহমুদুল্লাহ রিয়াদের জায়গায় শূন্যতা পূরণ করতে দলে নেওয়া হয়েছে। আমরা আশাবাদী সাব্বির এবার ভালো কিছু করে আবারও চিরচেনা ছন্দে ফিরবে। তো দর্শক, বিসিবি ফারুক আহমেদের সিদ্ধান্তে রিয়াদের অবসরে সাব্বির রহমানকে দলে নেওয়ার বিষয়ে আপনাদের কি মতামত, তা এই বিষয়ে জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।